Hello everyone, welcome to my channel. আজকে আলোচনা করব সাবস্টেন্স এন্ড ফর্ম নিয়ে। ইন লিঙ্গুইস্টিক্স ফর্ম এন্ড সাবস্টেন্স আর দ্য অ্যাকচুয়াল এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ। ফর্ম এবং সাবস্টেন্সকে বলা হয় ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়াল এলিমেন্ট, কারণ এগুলোর মধ্য দিয়ে কি আমরা ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করি বা আমরা কথা বলি, কমিউনিকেট করি। সাবস্টেন্সটা কি? সাবস্টেন্স হচ্ছে অল ডিস্টিংক্ট সাউন্ডস অ্যান্ড রিটেন স্ক্রিপ্টস আর দ্য সাবস্টেন্স অফ এ ল্যাঙ্গুয়েজ। যতগুলো স্বতন্ত্র সাউন্ড কিংবা রিটেন স্ক্রিপ্টস রয়েছে সবগুলাই হচ্ছে কি সাবস্টেন্স। এই সাবস্টেন্সটা হচ্ছে মেইনলি র ম্যাটেরিয়াল অফ ল্যাঙ্গুয়েজ, এবং এটা হচ্ছে ইট ইজ মিনিংলেস। এই সাবস্টেন্সের কোনো মিনিং থাকে না, জাস্ট অনলি নয়েজি। সাবস্টেন্সের রিকোয়ার্ড সাম ফর্ম টু বিকাম মিনিংফুল। সাবস্টেন্সের অবশ্যই কিসের প্রয়োজন হয়? ফর্মের প্রয়োজন হয় মিনিংফুল হওয়ার জন্য। সাবস্টেন্সের কোনো মানে থাকে না, এটা জাস্ট কি করে নয়েজ ক্রিয়েট করে, এবং এটা নিজে নিজে কি কোনো অর্থ প্রকাশ করতে পারে না বা কমিউনিকেট করতে পারে না সাবস্টেন্সের মধ্য দিয়ে। ইট ইজ জাস্ট লাইক এ শেপলেস লগ অফ উড। এটা হচ্ছে কি একটা শেপলেস লগ অফ উডের মতো, মানে গাছের টুকরার মতো। যেমন ধরেন ছোটো ছোটো গাছের টুকরাগুলো দিয়ে কার্পেন্টার কি করে চেয়ার তৈরি করে, চেয়ার টেবিল যাই হোক তাই তৈরি করে। হি চেঞ্জেস সাবস্টেন্স ইনটু ফর্ম। সে কি করে এই শেপলেস গাছের টুকরাগুলোকে একটা ফর্মে নিয়ে আসে, একটা চেয়ার টেবিলের মতো একটা জিনিসে তৈরি করে। ঠিক তেমনি সাবস্টেন্সে যেসব জিনিসগুলো রয়েছে ওগুলোকে নিয়ে আমরা কি করি ফর্মটা ক্রিয়েট করি। যেমন এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ধরনের আমরা যেসব ওয়ার্ডগুলো ইউজ করি, এ বি সি ডি, এইগুলো হচ্ছে যে সাবস্টেন্স। সাবস্টেন্সগুলোতে আমাদের কথা বলার কাজে সাবস্টেন্সগুলো কোনো কাজে আসে না। যেমন আমরা যদি কাউকে এ বি সি ডি বলি তাহলে কিসে আমাদের কথাটা বুঝতে পারবে না, তাই আমাদের কিসের প্রয়োজন হয়? ফর্মের প্রয়োজন হয়। হোয়েন সাউন্ডস লেটার্স অ্যান্ড ওয়ার্ডস আর অ্যারেঞ্জড ইন এ সার্টেন ওয়ে, যখন সাউন্ড লেটার এবং ওয়ার্ডগুলো একটা অ্যারেঞ্জড ওয়েতে আসবে তখনই সেটা কি হবে ফর্ম হবে। উই ক্যান সি সাম মিনিং ইন দ্যাম, তখন সেখানে আমরা কি দেখতে পাবো একটা মিনিং দেখতে পাবো। ইট বিকামস ফর্ম অফ এ ল্যাঙ্গুয়েজ, এবং এটা কি হবে ফর্ম অফ এ ল্যাঙ্গুয়েজে তৈরি হবে। এটাই হচ্ছে ফর্ম। এবং ফর্মের মধ্য দিয়ে কি হয় আমরা কমিউনিকেট করে থাকি ফর্মের মধ্য দিয়ে। ফর্মটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। ফর্ম ইজ দ্য অ্যাসোসিয়েটিভ অর্ডার ইন হুইচ এলিমেন্টস আর ব্রট টুগেদার ইন এ মিনিংফুল ওয়ে, মানে ফর্মের মধ্যে সবগুলো এলিমেন্টসগুলোকে বা সাবস্টেন্সের যেসব এলিমেন্টস রয়েছে এগুলোকে একত্রে নিয়ে আসা হয়, এবং এরপরে কি হয় এটাকে সবগুলোকে একসাথে করে একটা মিনিংফুল ওয়ার্ড আমরা ক্রিয়েট করতে পারি। সাবস্টেন্সের যদি উদাহরণ দিই, যেমন ধরেন এখানে দেখেন বি অ্যান্ড টি, এগুলোকে যখন একসাথে করা হয় তখন এটা হবে কি ফর্ম ক্রিয়েট হবে, একটা ওয়ার্ড ক্রিয়েট হবে, সেটা হবে যে ব্যাট। ঠিক তেমনি প্রত্যেকটাতে এভাবে আলাদা আলাদা ওয়ার্ডগুলো একটা একটা কি হবে আমরা ফর্ম ক্রিয়েট করতে পারবো এইভাবে। ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি দুই ধরনের, একটা হচ্ছে সাবস্টেন্স আর একটা হচ্ছে ফর্ম। সাবস্টেন্সটা হচ্ছে র ম্যাটেরিয়াল আর ফর্মটা হচ্ছে পার্টিকুলার অর্ডার। সাবস্টেন্সটা মিনিংলেস হয় আর ফর্মটা কি হয় মিনিংফুল হয়ে থাকে। এটাই হচ্ছে সাবস্টেন্স অ্যান্ড ফর্মের বেসিক আইডিয়া। তাহলে আমরা সাবস্টেন্স থেকে কি পাচ্ছি? সাবস্টেন্স হচ্ছে র ম্যাটেরিয়ালগুলো, মানে এবিসিডি যা বোঝানো হয়, আর ফর্মটা হচ্ছে বিভিন্ন ধরনের পার্টিকুলার মিনিংফুল ওয়ার্ডগুলো। সাবস্টেন্সের কোনো মিনিং থাকে না, আর ফর্মে কি থাকে মিনিং থাকে। আর আমরা কথা বলার সময় আমাদের অবশ্যই কিসের প্রয়োজন হয় মিনিংটার প্রয়োজন হয়, তাই আমরা বলতে পারবো ল্যাঙ্গুয়েজের জন্য ফর্মটা ইম্পর্টেন্ট, সাবস্টেন্সটা না। তাই ল্যাঙ্গুয়েজ ইজ এ ফর্ম নট সাবস্টেন্স, এই জিনিসটা আমরা ইজিলি বলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।